মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন আমাদের সহকর্মী রাশেদ বাপ্পি এবং আফরোজা মওটুসি। সরাসরি চলে যাব তাদের কাছে। স্মৃতির মিনারে আমরা দেখেছি যে মহান 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিবগণ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন শহীদদের প্রতি। এর পরেই স্পিকারের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরবর্তীতে ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে স্মৃতির মিনার, এবং সময় যত গড়াচ্ছে সাধারণ মানুষ আসছেন, এসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। এবারের যে 21শে ফেব্রুয়ারি সেটি কিন্তু অন্য যে কোনো বছরের থেকে অনেকটাই তাৎপর্যমণ্ডিত, কারণ আমরা জানি এবার 71 বছরে পা দিল। অর্থাৎ আমাদের যে মহান সংগ্রাম, মহান যে ভাষার জন্য যে প্রাণ দিতে পারে বাঙালি, সেটি কিন্তু আমরা দেখছি 70 বছরে পা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। মৌটুসি, আপনি আমার সঙ্গে আছেন, সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে একটু আনন্দ কিন্তু অন্যরকম। আমরা জানি যে এই দিনটি একদিকে যেমন বেদনার, সেদিকে কিন্তু গৌরবের। আমরা এখানে এসে আপনার কাছে কি অনুভূত হলো ঠিক এই মুহূর্তে? এই অনুভূতিটা কিন্তু অন্যরকম, কারণ আমি যখন এলাম তখন দেখলাম যে মানুষের মধ্যে যেমন একটি শোক কাজ করছে, তেমনি কিন্তু একটি অহংকারের জায়গা আছে, আমাদের গর্বের একটি জায়গা কিন্তু নিঃসন্দেহে এখানে আছে। কারণ আমরা এমন একটি জাতি যে জাতি মাথা নত করেনি কারো কাছে, এবং ভাষার জন্য প্রাণ দেয়া কিন্তু আমরাই প্রথম জাতি। এবং এই যে একটি অহংকারের জায়গা, এই যে 70 বছর যাবত আমরা এই গর্ব নিয়ে সামনে দিকে এগিয়ে যাচ্ছে। এবং একটা কথা কিন্তু বলাই যায় বাপ্পি, এটা কিন্তু একটা বীজ বপন ছিল আমাদের স্বাধীনতার, এবং বাঙালি জাতি যে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেটি কিন্তু আমরা এই ভাষা আন্দোলন থেকে বুঝে গিয়েছিলাম। কারণ একটি ভাষার জন্য আমরা মাথা নত করিনি, যেখানে অনেক মানুষ প্রাণ দিয়েছে, একটি ভাষার জন্য আমরা নির্দ্বিধায় কিন্তু বুক পেতে দিয়েছিলাম পাকিস্তানি হানাদার বাহিনীর সামনে। এটি কিন্তু পুরো বিশ্বেই বিরল বলা চলে, এবং এতটা ত্যাগ, এতটা মহিমার আজকের এই দিনটি। এবং মানুষ কিন্তু আসছে এই মুহূর্তে, যদিও ভোরের আলো সেভাবে ফুটে ওঠেনি, তবে আশা করা যাচ্ছে কিন্তু ভোরের আলো ফোটার সাথে সাথে মানুষ আরও আসবে। তাদের অন্তরের যে ভালোবাসা, যে শ্রদ্ধা, যে অর্ঘ রয়েছে সেটি কিন্তু শ্রদ্ধা জানাতে তারা ফুল হাতে কিন্তু আসবে, এবং পায়ে পায়ে তারা তাদের গন্তব্য হবে একটি জায়গায়, এবং সেটি হচ্ছে শহীদ মিনার। এই শহীদদের যে মিনার রয়েছে এখানে কিন্তু তারা ছুটে আসবেন তাদের সেই পূর্বপুরুষদের সেই আত্মত্যাগের যে মহিমা জানান দিতে। আপনি যেমনটা বললেন যে পূর্বপুরুষের যে আত্মত্যাগ, সেই ঋণ, রক্তের ঋণ তো কখনো শোধ করা যায় না, কিন্তু তারপরও যে প্রতি বছর শ্রদ্ধাবনত জাতি খালি পায়, বিশেষ করে খালি পায়ে প্রভাত ফেরি, সেটি কিন্তু এইভাবেই কিন্তু শ্রদ্ধা জানানো, এবং সেই শ্রদ্ধা শুধু বাঙালি একা জানায় না। আপনি জানেন যে এখন এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, পুরো বিশ্বের অনেকগুলো দেশ ঠিক আজকে একই সময়ে আমরা শ্রদ্ধাবনত আমরা মায়ের ভাষার অধিকার আদায় করতে জানি, এটি কিন্তু আমরা প্রমাণ করেছি বাঙালি। এবং বাঙালি শুধু এই যে মায়ের ভাষার অধিকার আদায় করতে গিয়ে শুধুমাত্র বাংলা ভাষার অধিকার আদায় করেনি, বাঙালি কিন্তু সমগ্র বিশ্বের যত ভাষাভাষী মানুষ রয়েছে, সকল ভাষাভাষী মানুষকে তাদের নিজের যে মায়ের কাছ থেকে শেখা ভাষা, সেই ভাষার প্রতি যে অধিকার বোধ, সেই অধিকার সচেতন করেছে, এবং সেটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সেটি কিন্তু বিশ্বের একটি গৌরবমণ্ডিত একটি ক্ষণ হিসেবে কিন্তু প্রতিষ্ঠা পেয়েছে, এবং সারা বিশ্বের মানুষ সেটিকে কিন্তু মর্যাদা দিচ্ছে, ভালোবাসা নিবেদন করছে আজকের এই দিনটিতে। আমরা একটু বলে রাখি যে 21শে ফেব্রুয়ারিতে যে বিষয়টি আমরা দেখি, বিশেষ করে কেন্দ্রীয় শহীদ মিনারের যে আবহ তৈরি হয়, আপনি জানেন যে মৌটুসি, দীর্ঘ কয়েকদিন আগে থেকেই কিন্তু শহীদ মিনার প্রস্তুত করে তোলা হয়। শহীদ মিনারের যে প্রবেশ পথ রয়েছে, সেই আমরা যদি পলাশির কথা বলি, সেখান থেকে যে আলপনা আঁকা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আলপনা এঁকে, পাশাপাশি যে দেয়ালচিত্র, সেটি কিন্তু খুব সুন্দর করে বাঙালির যে গৌরবান্বিত যে ইতিহাস রয়েছে, সেই ইতিহাসও কিন্তু ফুটিয়ে তোলা হয়। এর মাধ্যমে কিন্তু যারা এখানে ফুল দিতে আসেন, বিশেষ করে তরুণ প্রজন্মের শিশু কিশোর বা তরুণরা যারা আসে, তারা এসে কিন্তু শুধু এই শহীদদের প্রতি বা ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি একটি বাঙালির যে ইতিহাস, ইতিহাস সচেতন হন। আপনার কাছে এই বিষয়টি কেমন লাগে যে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা এই যে কাজটি করে থাকেন, আপনার কাছে এটিকে কেমন মনে হয়, কতটা ভালো লাগে বা গর্বের মনে হয়?
এটি কিন্তু নিঃসন্দেহে একটি গর্বের জায়গা থেকেই তারা এটি করেন এবং শহীদদের প্রতি যে ভালোবাসা সেটির সাথে আমাদের ইতিহাস এবং ঐতিহ্যকে তারা ফুটিয়ে তোলেন কিন্তু আলপনার মাধ্যমে। আপনি খেয়াল করলে দেখবেন প্রতি বছর কিন্তু এই আলপনাটিও কিন্তু আমাদের একটা ঐতিহ্যের সাথে মিশে গেছে এবং একটি 21শে ফেব্রুয়ারি চলে এসেছে, আমাদের এই যে রাজপথ যেই পথে আন্দোলন হয়েছে সেই আন্দোলনটি যখন তারা করেছিল সেই আন্দোলনটিকেই কিন্তু আলপনার মাধ্যমে এই চারুকলার শিক্ষার্থীরা কিন্তু ফুটিয়ে তোলেন এবং এই যে আলপনার মাধ্যমে ফুটিয়ে তোলা এখানেও কিন্তু তারা ভাষা আন্দোলনটিকে তুলে ধরেন এবং ভাষা আন্দোলনের যে একটি মাধ্যম এবং আন্দোলনের মাধ্যমে যে আমাদের অর্জন এই অর্জনটি কিন্তু আমরা প্রতি বছরই আলপনার মাধ্যমে দেখতে পাই এবং 21শে ফেব্রুয়ারির যে পূর্ব প্রস্তুতি সেটির কিন্তু একটি অংশ হিসেবেই কিন্তু এই আলপনাটি আঁকা হয় এবং প্রতি বছরই এই আলপনার মাধ্যমেই কিন্তু এই আলপনার পথ ধরেই কিন্তু সবাই এই স্মৃতিসৌধ পর্যন্ত এই শহীদ মিনার পর্যন্ত চলে আসে এবং খালি পায়। হ্যাঁ, এবং খালি পায়। এবং এই যে মনের মধ্যে যে তারা একটি শ্রদ্ধা যে ভালোবাসাটি নিয়ে তারা প্রতি বছর আসেন সেটা কিন্তু ম্লান হবার নয় এবং কোনো দিন হবেও না। মৌটুসী, যখন ভালোবাসার প্রশ্ন আসে এই শ্রদ্ধার প্রশ্ন আসে তখন কিন্তু আরও কিছু প্রশ্ন এসে হাজির হয় যে আমরা যে মায়ের ভাষার অধিকার আদায়ে আমাদের পূর্বপুরুষ রক্ত দিয়েছে, পূর্বপুরুষেরা যে সংগ্রাম করেছে, আপনি বলেছেন যে সংগ্রামের মধ্যেই কিন্তু আমাদের স্বাধীনতার বীজ রোপিত ছিল, সব কিছু মিলে এই যে তাদের যে ত্যাগ সেই ত্যাগের প্রতিদান আমরা কতটা রাখতে পেরেছি সেটি কিন্তু প্রতি বছরই 21শে ফেব্রুয়ারি এসে প্রশ্ন ওঠে। আমরা কিন্তু এখনও কথা বলতে গেলে বাংলা, ইংরেজি বা হিন্দি বা নানা ভাষার মিশ্রণে কথা বলি, পাশাপাশি হচ্ছে আমাদের যে তরুণ প্রজন্ম অথবা শিশু কিশোর তাদেরকেও কিন্তু আমরা অন্য ভাষার প্রতি একটি মোহ, আমরা অন্য ভাষা শিখব, অন্য ভাষায় আমরা আমাদের দক্ষতা বাড়বে, আমরা অন্য ভাষার প্রতি আমরা আমাদের দখল থাকবে, কিন্তু তারপরও মায়ের ভাষাকে নিয়ে আমরা কি একটু তুচ্ছ তাচ্ছিল্য করা, কিংবা মায়ের ভাষায় কেউ যদি আমরা একটু আঞ্চলিক ভাষার কথা যদি আসে কেউ যদি আঞ্চলিক ভাষায় কথা বলে, আমরা কিন্তু যারা প্রমিত ভাষায় কথা বলি তারা কিন্তু প্রমিত বাংলা যারা কথা বলি তারা কিন্তু একটু অন্যভাবে দেখে নিয়ে আমরা হাস্যভাবে নিয়ে নেই, কিন্তু একটা জিনিস কিন্তু আপনি মানতে বাধ্য যে যতই আপনি অন্য ভাষার প্রতি আপনার মোহ থাকুক না কেন যখন আপনি ভালোবাসা প্রকাশ করবেন, যখন আপনি রাগ প্রকাশ করবেন, যখন আপনি ক্ষোভ প্রকাশ করবেন তখন কিন্তু আপনি মাতৃভাষায় কথা বলবেন, আপনার কিন্তু তখন সেই মাতৃভাষাই চলে আসবে। এবং আপনি যেটি বলছিলেন যে বাংলার সাথে ইংরেজি মিলিয়ে বা অন্য ভাষা মিলিয়ে যে কথা বলার প্রবণতা দিন দিন সেটা যদিও বাড়ছে, কিন্তু এই যে আজকের দিনটি কেন আজকের দিনটি কিন্তু আমাদের মনে করিয়ে দিচ্ছে আমাদের মাতৃভাষার কথা এবং প্রতি বছরই কিন্তু মনে করিয়ে দেয়। এবং এই দিনটি কিন্তু আমরা একসাথে যেমন শহীদদের স্মরণ করছি তেমনি কিন্তু উদযাপনও করছি আমাদের মাতৃভাষাকে এবং মাতৃভাষায় যে আমরা কথা বলি, বাংলা ভাষায় যে আমরা কথা বলি এটি কিন্তু উদযাপনেরও, এটি কিন্তু আমাদের গর্বের, এটি আমাদের সাফল্যের একটি জায়গা যে বাঙালি জাতি হিসেবে আমরা এটি করতে পেরেছি। হ্যাঁ মৌটুসী, আমরা যখন কথা বলা শুরু করেছিলাম তখনও বলেছি যে মানুষের সংখ্যা কিছুটা কম, কিন্তু ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সময় যত গড়াচ্ছে দিনের আলো ফুটতে শুরু করেছে, সাধারণ মানুষ শ্রদ্ধাবনত বাঙালি একটু একটু করে কিন্তু আসতে শুরু করেছে খালি পায়ে প্রভাত ফেরি। মৌটুসী, আমরা কথা বলছিলাম আমরা কতটা মায়ের ভাষার অধিকার আদায় করতে পেরেছি কিন্তু মায়ের ভাষার সম্মান কতটা রক্ষা করতে পেরেছি, পাশাপাশি আরও একটি বিষয়ে আমাদের চলেই আসে যে আমরা বাংলা ভাষায় কথা বলছি, আমরা কথা বললাম যে আমরা আঞ্চলিক ভাষায়ও কথা বলি কিন্তু সেখানে আমরা অবজ্ঞার কথা আমরা বলে থাকি, কিন্তু একটি বিষয় আপনি খেয়াল করবেন যে আমরা মায়ের ভাষার অধিকার আদায়ে যখন রক্ত দিই তখন কিন্তু আমরা পুরো বিশ্ববাসীকে সজাগ করে তুলেছি যে মায়ের ভাষা কতটা মূল্যবান, মায়ের ভাষায় কথা বলা কতটা গৌরবের, কতটা অহংকারের, পুরো বিশ্ববাসী কিন্তু সেই সম্মানটু জানায়, অর্থাৎ আমাদেরকেও সেই সম্মান জানাতে হবে, সেই বিষয়টি কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। পাশাপাশি মৌটুসী, আরেকটি বিষয়ে আমরা যদি খেয়াল করি যে আমরা এখনও যদি কোথাও কোনো রেস্তোরাঁয় খেতে যাই সেখানেও কিন্তু আমরা যদি দেখি যে খাবারের তালিকাটা দেওয়া হয় সব তালিকায় কিন্তু সব খাবারের নামগুলো ইংরেজিতে লেখা এবং যে খাবারটা আপনার আমরা বাংলায় যেটা পরিচিত সেটা যখন ইংরেজিতে আমরা দেখতে পাই তখন আমাদের মধ্যে মনে হয় যে খাবারের মানটা খুব ভালো। পাশাপাশি আরেকটি বিষয় আপনাকে প্রশ্ন করবো, এটা আপনার কাছে আসলে আপনার মনে দাগ কাটে কিনা, আমরা যদি দেখি আমরা রাস্তায় বের হলে যখন আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের নামগুলো দেখি সেগুলো কিন্তু আমরা দেখতে পাই হচ্ছে
ইংরেজিতে লেখা এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে এই যেসব প্রতিষ্ঠানের নাম ইংরেজিতে লেখা সেটা বাংলায় কেন লেখা হচ্ছে না সেটার জন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করতে হয়। আমাদের মনের মধ্যে আসলে তাহলে বোধের জায়গা কতটুকু বা আমাদের উপলব্ধির জায়গা কেন এতটা কম যে আমাদেরকে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠা করে তারপরে হচ্ছে আমাদের মায়ের ভাষা একটি নাম লিখতে হবে এটা আপনার কাছে মনে দাগ কাটে কিনা? এটা অবশ্যই আমার মনে দাগ কাটে এবং বিষয়টি নিয়ে কিন্তু আমরা বিব্রত জাতি হিসেবে, কারণ বাহিরের দেশে কিন্তু এই জিনিসটা খুবই কম দেখা যায়। কিন্তু একটি জায়গা ওই যে কিছুক্ষণ আগে বললাম, আপনি যত কিছুই করেন না কেন বা যত কিছুই বলেন না কেন, দিন শেষে কিন্তু আপনাকে আপনার মাতৃভাষায় ফিরতে হবে। এবং আরেকটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যে সারা বছর সবাই ইংরেজিতে ওইভাবে কথা বললেও কিন্তু ভাষার মাসটি চলে এলে কিন্তু সবাই আমরা অনেকটাই সচেতন হয়ে উঠি, যেটি আপনি কিছুক্ষণ আগেই বললেন যে ভ্রাম্যমাণ আদালত। এবং ভ্রাম্যমাণ আদালত যেমন একটি প্রতিষ্ঠানের নাম ঠিক করার বিষয়টি তারা খেয়াল করছেন এবং এই বাড়ি প্রথম কিন্তু বিভিন্ন অপারেটর বা বিভিন্ন প্রতিষ্ঠানের যে SMS-গুলি আসে বা বার্তাগুলি আমরা পাই সেটি কিন্তু এবার বাংলায় দেয়া হয়েছে এবং এই বিষয়টি থেকেই শুরু। প্রত্যেকটা জিনিসেরই যেমন একটা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি আছে, তেমনি কিন্তু সেটি নিধনেরও একটি সৃষ্টি আছে এবং শুরু তো করতেই হবে কখনো না কখনো, এবং সেটির কিন্তু শুরু হয়ে গেছে এবং আমরা আশা করছি যে আগামী বছর যখন আপনি আমি এভাবে কথা বলবো তখন হয়তোবা আমাদের এই বিষয়টি নিয়ে আর আলাপ করতে হবে না, আমরা হয়তোবা তখন গর্বের জায়গা থেকে বলবো না যে সব প্রতিষ্ঠানের নাম কিন্তু বাংলায় লেখা, বাপ্পি আপনি খেয়াল করছেন আমাদের বার্তা আসছে কিন্তু বাংলাতে, তখন কিন্তু হয়তোবা আমাদের আর এই জায়গাটি থাকবে না। আপনি কি মনে করেন? হ্যাঁ, এটি তো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি বলেছেন। আমরা যখন এখন আপনাকে যদি প্রশ্ন করা হয়, আমরা যখন সংবাদ লিখতে বসি, আমরা যারা সংবাদকর্মীরা আছি আমরা দেখব অনেকেই আমরা ইংরেজি যে রোমান যে হরফ আছে সেই হরফে আমরা কিন্তু বাংলা লেখার চেষ্টা করে থাকি অনেক ক্ষেত্রে, শুধু আমরা গণমাধ্যম কর্মীরা নয়, আমরা যারা বন্ধুদের সঙ্গে যখন আমরা খুদে বার্তা দেই তখনও কিন্তু অনেকে সেই আমরা রোমান হরফে আমরা লেখার চেষ্টা করি। কিন্তু আপনি তাকিয়ে দেখেন যে আজ থেকে 70 বছর আগে যখন আমার পূর্বপুরুষেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল রাজপথে, তখন কিন্তু তারা একটি হরফ অর্থাৎ সেই আরবি হরফ তারা চায় না, তারা বাংলা হরফের জন্যই কিন্তু এই যে রক্ত দেয়া সেটি কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই আমরা নিজেরাই চাইলে পারি, আমরা কেন পারবো না আমরা বাংলায় লিখতে, এটি কিন্তু কোনো কঠিন কোনো বিষয় নয়। আমরা যদি বেশ কয়েকটা ভাষা শিখতে পারি তাহলে কেন আমরা লেখার ক্ষেত্রে কেন বাংলা লিখতে পারবো না? পাশাপাশি মোটুশি আপনি আরেকটি বিষয় বললেন যে প্রতি বছর এই দিনটাতে এসে আমরা, আমি যদি আপনার পোশাকের কথা বলি, আমার পোশাকের কথা বলি, পাশাপাশি এই যে শহীদ মিনারে এত সংখ্যক মানুষ আসছেন তাদের পোশাকের কথা বলি, আমরা বছরের এই একটি দিনে এসে কিন্তু পোশাকে একটু ভিন্নতা আমাদের মধ্যে আসে। আমরা এই যে পোশাকি আবরণে যে আমরা 21-কে বরণ করার চেষ্টা করি, আমাদের যে পূর্বপুরুষদের যে ত্যাগ, সেই ত্যাগ শিকা বা স্মরণ করার চেষ্টা করি, সেই পোশাকের বাইরে আসলে কোথায় আমাদের পরিবর্তনটি দরকার? আমরা পোশাকি পরিবর্তনে না হয় আসলাম, কিন্তু আমাদের মনের যে মনোজগতের যে পরিবর্তন, বাংলায় কথা বলা, আমরা বাংলা ভাষাকে সর্বস্তরে ছড়িয়ে দেওয়া, সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন কিন্তু এখনও হয়নি, সেটিও কিন্তু এখনও আমরা নিশ্চিত করতে পারিনি, সেই বিষয়টি কিন্তু রয়েছে। পাশাপাশি আমরা কথা বলতে গেলেও কিন্তু অনেক সময় বাংলা ইংরেজির একটি মিশেল করি। আর একটি বিষয় সবথেকে গুরুত্বপূর্ণ মোটুশি, আপনি একটু চিন্তা করে দেখবেন, এখনও ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মোটুশি যে ফুল নিয়ে কিন্তু অনেকেই আসছে। আমরা যেমনটা বলছিলাম যে ভোরের আলো ফুটতেই আরও অনেক মানুষ এসে ফুলের শ্রদ্ধা নিবেদন করবেন ভাষা শহীদদের প্রতি, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানুষ খালি পায়ে একটু একটু করে এগিয়ে আসছেন। ঠিক এই মুহূর্তে আমরা যারা শ্রদ্ধা নিবেদন করছেন তাদেরকে ব্যানারে আমরা দেখতে পাচ্ছি শ্যামলী নার্সিং কলেজের পক্ষ থেকে তারা তাদের যে সেবিকাদের যে পোশাক সেই পোশাক পরিধান করে তারা খালি পায়ে একটু একটু করে এগিয়ে আসছেন, তারা ফুল দিচ্ছেন। হ্যাঁ, যে বিষয়টি আমরা মোটুশি বলছিলাম যে আমরা কি শুধুমাত্র পোশাকি যে আবরণ সেই আবরণের মধ্যেই থাকবো বছরের একটি সময় এসে, নাকি পুরো বছর জুড়ে সারা জীবন ধরে আমরা আমার মায়ের ভাষার অধিকার আদায়ে কাজ করব? যে আরেকটি বিষয় মোটুশি যেটা আমি বলতে গিয়ে থেমে গিয়েছি সেটি হচ্ছে, ঠিক এই মুহূর্তে এসে আপনি দেখবেন প্রতি বছর যে নতুন নতুন বই প্রকাশ করা হয়, আমরা প্রাথমিক কিংবা মাধ্যমিক স্তরের বইয়ের দিকে তাকাই,
সেই বই যখন প্রকাশ করা হয় এটি আমরা একদমই সুনিশ্চিত থাকি যে প্রতি বছর আমাদের শিশু কিশোরদের হাতে বই তুলে দেওয়া হবে এবং আমরা গণমাধ্যম কর্মীরা সেই বই হাতে নিয়ে সেই বইয়ে কতগুলো ভুল রয়েছে সেটি বের করে আমরা সংবাদ প্রচার করব। এটি কিন্তু একদম প্রতি বছর একটি নিয়মে দাঁড়িয়ে গিয়েছে। আপনার কাছে কি মনে হয় না আমাদের দেশে সেই বিজ্ঞজন নেই যারা শুদ্ধ ভাবে বই লিখতে পারবেন? অবশ্যই তো আছে। তাহলে আমাদের আমাদের কোথায় আসলে আমরা কোথায় ঘাটতি রয়ে যাচ্ছে? মৌটুসী, আপনার কাছে কি মনে হয়? দেখেন, প্রত্যেকটা প্রশ্নেরই কিন্তু জবাব আমি একটাই দিব, সেটা হচ্ছে আমাদের বোধের যে জায়গাটা সেখান থেকে আমাদের এই বাংলাকে ভালোবাসতে হবে, এই বাংলাকে মেনে নিতে হবে, বাংলাকে সেভাবে গ্রহণ করতে হবে। বিশ্বের কিন্তু অনেক জাতি আছে, আপনি যেমনটি বলছিলেন যে আমরা বাংলা ইংলিশের মিশেলে যে কথাটা বলি, বা অনেক স্কুলে দেখা যায়, অনেক মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকেও দেখা যায় ইংরেজিকে প্রাধান্য কিন্তু বেশি দেয়া হচ্ছে, কিন্তু জাতি হিসেবে কিন্তু এই জায়গাটিতে আমরা আমি বলবো অনেকটা পিছিয়ে আছি। কারণ ইংরেজিকে বা অন্য ভাষাকে কেন প্রাধান্য দিতে হবে? বিশ্বের অনেক জাতি আছে যারা কিন্তু সারা বিশ্বের বুকে মাথা উঁচু করে কিন্তু আছে এবং তাদের নিজস্ব ভাষা নিয়ে আছে, তারা কিন্তু অন্য ভাষা শিখছেই না। আপনি যদি একটু জাপানের দিকে দেখেন, তারা কিন্তু সবার আগে যেটাকে গুরুত্ব দিচ্ছে তাদের সংস্কৃতি, তাদের ভাষা, এবং সেটা ছোটবেলা থেকেই কিন্তু একটি বাচ্চাকে শিক্ষা দিয়ে ওইভাবেই বড় করা হচ্ছে, কিন্তু আমরা কিন্তু সেই দিক থেকে পিছিয়ে আছি। অথচ আমাদের কিন্তু একটি ভাষা আছে যেটার জন্য আমরা প্রাণ দিয়েছি, যেটার যেই দিনটিকে আমরা স্মরণ করি প্রতি বছর এবং উদযাপন করি ভাষা দিবস হিসেবে, এবং বিশ্বেও কিন্তু এটা অনেক বেশি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কিন্তু আজকে পালিত হবে। তো সেই জায়গাটি থেকে কিন্তু আমরা পিছিয়ে রয়ে গেছি, যেই জায়গাতে আমরা আন্দোলন করেছি। আমাদের এই অধিকারটা থাকা উচিত ছিল যে পুরো বিশ্বের কাছে আমরা বাংলা ভাষাভাষী হিসেবেই পরিচিত হব, সেই জায়গা কিন্তু আমরা পিছিয়ে আছি। এবং সেইটাতে একটি আমার কাছে মনে হয় এটা হচ্ছে আমাদের বোধের জায়গা, এবং বাংলার প্রতি যে ভালোবাসা, আমাদের পূর্বপুরুষরা যতটা ত্যাগ বা যতটা অহংকারের জায়গা থেকে এই ভাষাটাকে নিয়েছিল যে না, একটি ভাষার জন্য আমি মাথা নত করব না, আরবিকে আমি আমার ভাষা বা আমার মায়ের ভাষা হিসেবে মেনে নিতে পারবো না, সেই জায়গাটি কিন্তু যেটা তারা বোধ করত, যেটা তাদের মননে ছিল, যেটা তাদের মগজে ছিল, সেটা কিন্তু আমরা ধারণ করতে পারছি না। এবং সেটার পিছনেও আমি বলবো আমাদের এখনকার যে জেনারেশন, যেই প্রজন্ম বেড়ে উঠছে, সেই প্রজন্মকে কিন্তু আমরা শিক্ষাটা সেভাবে দিতে পারছি না, এবং দোষটা এবং পুরোপুরি বিষয়টা আমি আমাদের শিক্ষা ব্যবস্থা এবং অনেক বিষয়ের মিশেলে কিন্তু এই জিনিসটা হচ্ছে। এবং আরও একটি বিষয় যদি আপনাকে বলি, যে পোশাক আশাকের যে বিষয়টি, যে আমরা আজকে কিন্তু যথেষ্ট বাঙালিয়ানার একটা সাজে কিন্তু চলে এসেছি, কিন্তু সারা বছর কিন্তু কোথাও না কোথাও এই জিনিসটি আমরা হারিয়ে ফেলি। এবং এবং আরও একটি যেটি আমার খুবই দুঃখের এবং বলবো যে আমি অপমানিত বোধ করি, সেটি হচ্ছে আপনি খেয়াল করলে দেখবেন অনেক জায়গাতে আজকের দিনটিতে আপনি দেখতে পাবেন যে বিভিন্ন জায়গায় কিন্তু খুব জোরে আওয়াজ করে হিন্দি গান বা বিভিন্ন দেশীয় গান বাজানো হয়। এটি কিন্তু আমরা প্রতি বছরই দেখে আসি, এবং যেমনটি আপনি কিছুক্ষণ আগে আবার বললেন যে আমরা প্রতিবেদন কিন্তু করি এবং সংবাদে প্রচারও করি এই সব বিষয়গুলি, কিন্তু কোথাও গিয়ে কি এই বিষয়গুলি থামছে, বা কোথাও গিয়ে কি আমরা এই শিক্ষা বা এই বোধটা নিয়ে আস যে না, এই দিনটি তো আমার ভাষার, এই দিনটি তো আমার দেশের, এই দিনটি তো আমার, এই দিনটি আমার মায়ের, এই দিনটিতে কেন আমরা অন্য ভাষাভাষীদের গান শুনবো বা অন্য ভাষাভাষীদের, এবং কোথাও না কোথাও না এটা কিন্তু একটি শোকেরও দিন। আমরা এদিন আমাদের অনেক ভাষা সৈনিকদের হারিয়েছি, তারা বুকের তাজা রক্ত কিন্তু ঢেলে দিয়েছিলেন এবং একবারও পিছপা হননি জীবন দিতে গিয়ে। সেই জায়গাটিতে আমাদের ওই যে বললাম বোধের যে আমাদের ইটা রয়েছে, সেই জায়গা থেকেই কিন্তু আমরা এই কাজটি করতে পারি। এখানে সর্বপ্রথম যেটি দরকার সেটি হচ্ছে একদম প্রাথমিক পর্যায়ে শিক্ষার, এবং ছোটবেলা থেকে যদি একটি পরিবার একটি সন্তানকে সেই শিক্ষাটা দিয়ে বড় করে যে এই ভাষা তোমার, এটা নিয়ে কখনোই লজ্জাবোধ করবে না, এবং দেশের বাইরের মানুষদের সামনেও তুমি এই ভাষায় কথা বলবে, নিজের আঞ্চলিক ভাষায় কথা বলবে, এবং এই জায়গাটি তোমার লজ্জা নয়, এই জায়গাটি তোমার গর্বের। এবং এই যে অন্যান্য দেশীয় ভাষার যে গান বাজানোর যে প্রবণতাটা আমাদের দিন দিন বেড়েই চলেছে, আমরা কিন্তু শুধু যে এটি মাতৃভাষা দিবসে দেখছি তা কিন্তু না, 16 ডিসেম্বরে দেখছি, এটি আমরা 26 মার্চে দেখছি, এমনকি 1 বৈশাখেও আমরা এই জিনিসগুলো কিন্তু দেখছি, যে এই সংস্কৃতিটা আমার, যেই সংস্কৃতিটা আমার দেশের, যেই সংস্কৃতিটা শুধুমাত্র আমার মায়ের দেশের, যেটি বাংলাদেশের, সেটি কিন্তু আমরা ধারণ করতে কতটুকু পারছি, এই বিষয়টি আপনি কিভাবে দেখেন বাপ্পি? হ্যাঁ মৌটুসী, আপনি যেমনটা বললেন প্রজন্মের শিক্ষা, এটাই কিন্তু আসলে মূল কথা, প্রজন্মকে আমরা কি শিক্ষা দিচ্ছি। আপনি বললেন যে আজকে
একটি বিষয় নিয়ে আমি একটু আপনার সাথে দ্বিমত পোষণ করতে চাই, সেটি হচ্ছে আমরা যেটা বললাম, আপনি একটি দেশের কথা উল্লেখ করলেন, তারা শুধু তাদের ভাষাটাকে শেখে না, আমরা বর্তমান এই যুগে এসে আমরা কখনোই তো একটি ভাষায় আবদ্ধ থাকবো না, আমরা নানা ভাষায় কথা বলবো, নানা ভাষার জ্ঞান আহরণ করবো। আর জ্ঞান আহরণ করতে গেলে আমরা যদি আরও এই যে উচ্চশিক্ষার বিষয়টিও যদি আমরা বলি, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে নানা ভাষা নিয়ে জানতে হবে, শিখতে হবে, সেটি কিন্তু কোনো দোষের কিছু নয়। কিন্তু আমরা যে আমাদের যে মায়ের ভাষা, সেই মায়ের ভাষাকে কিন্তু আমরা কখনোই অবজ্ঞা করতে পারবো না। পাশাপাশি আরেকটি বিষয় আপনাকে বলবো, প্রজন্মের শিক্ষায় আমরা আসবো, তার আগে একটু বলতে চাই, ভাষা কিন্তু পরিবর্তিত, ভাষা পরিবর্তনশীল, ভাষা পরিবর্তন হবে, এটা তার স্বাভাবিক নিয়মে। ভাষা কখনোই এক জায়গায় আবদ্ধ থাকবে না, ভাষা কিন্তু নদীর স্রোতের মতো বহমান, ভাষা ব্যবহার করতে করতে নতুন নতুন শব্দ সংযোজিত হবে, নতুন নতুন সব কিছু থাকবে, বৈচিত্র্য থাকবে, এটি কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু ভাষাকে যখন আমরা তার যে গতি, তার গতিকে আমরা আরও নষ্ট করে দেই, তার গতি পথ রুদ্ধ করি, তখনই কিন্তু আমাদের এই সমস্যাটা ঘটে, এবং সেটি আমরা কখনোই আশা করি না, প্রত্যাশা করি না। মৌটুসি, আপনি যেহেতু বললেন যে প্রজন্মের শিক্ষা, প্রজন্মের শিক্ষায় আসবো, তার আগে একটু মৌটুসি এখনকার অবস্থা যদি আমরা একটু দেখি, যে কি সুন্দর একটি দৃশ্য আপনি দেখতে পাচ্ছেন, যে প্রতি বছর যে দৃশ্যের অবতারণা হয় এবারও কিন্তু ব্যতিক্রম নয়। আমরা শুরুতেই বলেছি সকল পথ এসে মিলেছে কিন্তু এই শহীদ মিনারে। আমরা যেমনটা দেখতে পাচ্ছি কেন্দ্র শহীদ মিনারের অবস্থা, সারা বাংলাদেশ থেকে কিন্তু বা আমরা পুরো দেশের যতগুলো শহীদ মিনার রয়েছে, সকল শহীদ মিনারে কিন্তু এখন মানুষের ঢল, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ শহীদ মিনারে এক হয়েছেন। এবং আজকের এই দিনটির মাধ্যমে কিন্তু বাঙালি যে কত বড় জাতি, বাঙালি যে বীরের জাতি, ধর্ম বর্ণ নির্বিশেষে যখন ভাষা আন্দোলন হয়েছিল, তখন কিন্তু সকল ধর্মের বর্ণের মানুষ কিন্তু ঝাঁপিয়ে পড়েছিলেন, তখন কিন্তু কেউ পিছু পা হয়নি। ঠিক এই মুহূর্তে এসেও আমরা দেখতে পাচ্ছি, আমরা কিন্তু পরবর্তী সময়ে দেখেছি যতগুলো বাঙালির সংগ্রাম আন্দোলন ছিল, সেখানেও কিন্তু সবাই মিলে ধর্ম বর্ণ নির্বিশেষে একাত্ম হয়েছে। পাশাপাশি আমরা মুক্তিযুদ্ধের যদি দিকে তাকাই, সেখানেও কিন্তু আমরা দেখেছি, ঠিক আজকের দিনেও আমরা দেখতে পাচ্ছি সকল মানুষ, এখানে কিন্তু কোনো ধরনের বিভেদ নেই, ধনী গরিব কোনো বৈষম্য নেই, সব বৈষম্য সব কিছু কিন্তু দূরে ঠেলে সকল মানুষ কিন্তু এগিয়ে আসছেন। এবং সময় যত গড়াচ্ছে মৌটুসি, আমরা যেমনটা বলছিলাম যে দিনের আলো ফুটতে যখন শুরু করবে, তখন কিন্তু সকল মানুষ আসবে, এবং দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে, সেটি কিন্তু আমাদের টেলিভিশনের পর্দায় আমরা সেটিও দেখাচ্ছি। আমরা বিভিন্ন জেলা শহর থেকে আমরা সংযুক্ত হয়েছি, আমরা বিভিন্ন বিভাগীয় শহর থেকে, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সকল জায়গা থেকে কিন্তু আমরা সংযুক্ত হয়েছি। আমরা কিন্তু আমাদের সেই যে বাঙালির যে শ্রদ্ধাবনত বাঙালি, সেই শ্রদ্ধাবনত বাঙালি দেখানোর চেষ্টা করছি। বটুশি, আমরা কিন্তু আবার একটু পেছনে যদি ফিরে আসি, যেটি বলা হচ্ছিল যে প্রজন্মের শিক্ষা,